welcome back to another video. আজকে ভিডিওটা একটু আলাদা হতে চলেছে কারণ আজকে ভিডিওটা হতে চলেছে ফুড কম্পিটিশনের উপর. বেসিক্যালি আজকে আমরা দুটো জায়গা থেকে মোমো নিয়েছি, একটা হচ্ছে একটা ব্র্যান্ড থেকে আর একটা হচ্ছে স্ট্রিট ফুড থেকে. তো ওটাই আমরা আজকে কম্পারিজন করে দেখব যে কোনটা বেস্ট. এটা যে ব্র্যান্ড গুলো ছিল ওয়াও মোমো আর স্ট্রিট ফুড থেকে নিয়েছি. তো দেখতে পাচ্ছ এটা একটা লিফলেট দিয়েছে ওয়াও মোমো নিয়ে, মানে কোনটা কি প্রাইস আছে সেই হিসেবে. এটার উপর একটা আলাদা ভিডিও তোমরা যদি চাও তাহলে আমরা বানিয়ে দেবো. সেটা হচ্ছে পুরো ওয়াও মোমোর আউটলেটে কি কি আছে সব আমরা ট্রাই করবো যদি তোমরা কমেন্ট করো তাহলে. তো এখন দেখা যাক কি কি আর বার করিস. এটা হচ্ছে মোমো আর চাটনি আছে, সস দুটো মোমো কিন্তু সার্ভ করা হয়ে গেছে, এটা হচ্ছে ওয়াও মোমো আর এটা হচ্ছে স্ট্রিট ফুড. তো একবার ট্রাই করা যাক. অসাধারণ টেস্ট, মানে 60 টাকার মধ্যে ওয়ার্থ ইট. অসাধারণ খেতে. আগে তো এখন ট্রাই করার পালা হচ্ছে ওয়াও মোমো, যেটা একটা জিনিস ভালো লাগলো যে ওয়াও মোমোটা একটু বড় সাইজ আর নরমালটা একটু ছোট. দেখা যাক টেস্টটা কেমন, টেস্টটা ম্যাটার করে. এটা টেস্টটা দাম ওয়াইজ ঠিকঠাক. দেখতে পাচ্ছ এখানে আবার সুপও দিয়েছে যেটা কিনা ওখানে ছিল না. প্লাস পয়েন্ট হচ্ছে স্ট্রিট ফুডের দিকে. এখানে কিন্তু 6টা পিস ছিল, বাই দ্য ওয়ে ওটা 5টা ছিল. আর এটার সাথে দুটো চাটনি দিয়েছে, এগুলো হচ্ছে বেনিফিট. ঠিক আছে, এখানে দুটো চাটনি দিয়েছে মাত্র 60 টাকায়, ওখানে 120 টাকায় একটা চাটনি সস. তো এটা দেখি কেমন ট্রাই করে কেমন দেখায়. A few minutes later. কি এবার ফাইনাল রেজাল্ট তোমরা বলে কোনটা বেটার? দেখো আমার মতে উইনার বলতে গেলে নরমাল স্ট্রিট ফুডটা, বিকজ এটার সাথে প্রথম কথা 60 টাকার মধ্যে স্যুপ আছে, দুটো সস আছে, 6টা পিস মোমো আছে. দাম ওয়াইজ ওয়াও মোমোটা অতটা টেস্টি না. আর এটার সাথে না আছে স্যুপ আর সস দিয়েছে একটা, যেটা সসের টেস্টটা কিন্তু আমার অতটা ভালো লাগেনি. হ্যাঁ, হয়তো একটাই পার্থক্য যে এটা একটু বড় আর ওটা একটু ছোট. ছোট হলে কি হবে, ছোটরা বলে না ছোট ছোট প্যাক বাড়াতে হবে. এক্স্যাক্টলি এক্স্যাক্টলি. তো আমার মতে স্ট্রিট ফুডটা বেস্ট. উইনারটা ও বলেই দিচ্ছে, তো আমি ওর মধ্যে ওর সাথে সহমত. কারণ এটা ওগুলো বললো যেগুলো বেনিফিশিয়াল যেগুলো আছে, স্যুপ দিয়েছে, দুটো চাটনি দিয়েছে, ইটস ওকে. আর প্রোটিনটা খুবই পাতলা টাইপের, ঠিক আছে. আর এটা কিন্তু প্রোটিনটা একটু হার্ড টাইপের, একটু কেমন যেন হয়ে আছে, ঠিক আছে, খুব মোটা আর কি প্রোটিনটা. এটা খুব পাতলা, যেটা কিনা খুব ডেলিশিয়াস হয় যেগুলো প্রোটিন পাতলা হয় মোমো. সসটার সাথে যেন যাচ্ছে নাই, আর এটার সাথে এই সসগুলো কিন্তু প্রপার যাচ্ছে. আর 7 টাকায় 6টা দিচ্ছে, মানে পার পিস বলতে পারো 10 টাকা করে. আর এটা হচ্ছে 5টা দিচ্ছে, মানে এটা মানে এটা ডবল এইটা. বাট টেস্ট আমার মতে এটা বাট. হ্যাঁ, ওয়াও মোমো আমরা এরকম ভাবে বলছি না যে ওয়াও মোমো খুব বাজে. ওয়াও মোমো অবভিয়াসলি বেস্ট, একটা ব্র্যান্ড, ভালো কোম্পানি, বাজে বলছি না, বাট আমাদের কাছে এটা বেস্ট, মানে প্রাইস ওয়াইজ ওটা বেস্ট.
প্রাইজেস বলো, মোমো ওয়াইজ বলো, মোমো আমার এটা বেটার লাগলো যদি প্রাইজেস নাও ধরো। তো তো শুধু একটু তোমার স্ট্রিম মোমো ট্রাই করলাম, এরপরে আরো অনেক ভিডিও আসছে আসতে চলেছে মোমোর উপরে, মানে কয়টা মানে বলতে পারো মোমোর উপরে এপিসোড আসবে যে কোথায় বেস্ট মোমো, স্ট্রিট বেস্ট মোমো পাওয়া যায়, তারপরে এইগুলোর মধ্যে আরো কম্পিটিশন আসবে, তারপর ইউনিক মোমোস কোথায় পাওয়া যায়, কোথায় গিয়ে ট্রাই করতে পারো, এগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো আমরা দুজনে। আর তার জন্য যদি এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই দেরি না করে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো এখন আমরা এইগুলো সাটিয়ে নিই, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।